আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। অপরাধ দমনে নজরদারি বাড়াতে এবার বারুইপুর জেলা পুলিশ পেল 36টি নতুন মোটর বাইক। এবার অপরাধ দমনে জোর দিতে মোটর বাইকে নজরদারি বাড়াচ্ছে পুলিশ, আর সেই কারণে বারুইপুর জেলা পুলিশের হাতে হিরো মটোকর্পের উদ্যোগে মোট 36টি নতুন মোটর বাইক তুলে দেওয়া হয়। সংস্থার সিএসআর অ্যাক্টিভিটির মাধ্যমে পুলিশ প্রশাসনের কাজে আরও গতি আনতে এই উদ্যোগ নিল হিরো। শনিবার সকালে বারুইপুরের শ্রীকৃষ্ণ হিরো মোটর বাইক শোরুমে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোটর বাইকগুলি সংস্থার কর্তারা তুলে দেন বারুইপুর জেলা পুলিশের এসপি মিস পুষ্পার হাতে। এই বাইক পেয়ে খুশি পুলিশ কর্মীরা। মোটর বাইকে চেপে জনবহুল এলাকায় পুলিশের নজরদারি চালাতে অনেক সুবিধা হবে বলে জানান পুলিশ সুপার মিস পুষ্পা। আমাদের আজকে আমাদেরকে হিরো কোম্পানি থেকে 36 মোটর বাইকস দেওয়া হয়েছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে লজিস্টিক্যাল সাপোর্ট আমাদের বাড়বে আর আমরা বেশি নজরদারি করতে পারবো এলাকাতে, গোটা এলাকাতে পুলিশ বেশি সার্ভিসেস দিতে পারবে। থ্যাংক ইউ। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত সাজসজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিরামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন, অর্থোপেডিক, রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা অপারেশন করা হয়। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 এবং 9732607328 এবং 9647346036।